আজির ভিডিওত ডিরেক্টর অফ ইলিমেন্টারি এডুকেশনের অধীন চলি থাকা এল পি আর ইউ পি স্কুলের নিয়মাবদর নিযুক্তি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করি। যেহেতু ইতিমধ্যে ডিরেক্টর অফ ইলিমেন্টারি এডুকেশনের অধীনের যাজার পদর বিজ্ঞাপন প্রকাশ পাইছে, ইয়ার সেকেন্ড প্রভিশনেল মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশ পাইছে। সো থার্ড প্রভিশনেল মেরিট লিস্ট কেতিয়া মানে প্রকাশ পাব আর মুঠতে কেখন প্রভিশনেল মেরিট লিস্ট প্রকাশ পাব আর কাট অফ মার্ক থার্ড প্রভিশনেল লিস্টলৈ কিমান মান তললে আহিব পাৰে, ফাইনাল মেরিট লিস্টত কাট অফ মার্ক কিমান তললে আহিব পাৰে ইত্যাদি বিভিন্ন প্রশ্ন বিভিন্নজনে সুধি আছে। সো আজির ভিডিওত এই বিষয়ে এটা আলোচনা করি। সো ভিডিওটি স্কিপ নকরাকৈ প্রথমপা শেষলৈকে চাব। প্রথম কথাটো হৈছে যে ফার্স্ট প্রভিশনেল মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পিছত যিসকল প্রার্থী উইথহেল্ড আছিলে, এই উইথহেল্ড প্রার্থীসকলের ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল আর ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পিছত সেকেন্ড প্রভিশন মেরিট লিস্ট প্রকাশ পাইছিল আর সেকেন্ড প্রভিশনেল মেরিট লিস্ট যেহেতু প্রথম মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পিছত ডিস্ট্রিক্ট সিলেকশনের অপশন নাছিলে, সিঙ্গল পোস্ট সিলেকশন অপশন নাছিলে, গতিকে সেকেন্ড প্রভিশনেল লিস্ট প্রকাশ পাওয়ার পিছত কাট অফ মার্কটো বেশি তললৈ অহা নাছিলে। যেহেতু সেকেন্ড প্রভিশনেল মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পিছত এই ডিস্ট্রিক্ট সিলেকশনের অপশনটো দিছে, গতিকে সেকেন্ড প্রভিশনেল লিস্টর পিছত যেটা থার্ড প্রভিশনেল লিস্ট প্রকাশ পাব এই থার্ড প্রভিশনেল মেরিট লিস্টত সিঙ্গল ডিস্ট্রিক্ট বা সিঙ্গল পোস্ট যিসকলের মাল্টিপল ডিস্ট্রিক্ট সিলেকশন হয়েছিল সিহতকলের এইবার যে থার্ড প্রভিশনেল লিস্ট প্রকাশ পাব সিহতর সিঙ্গল পোস্ট সিলেকশন হওয়ার ফলত থার্ড প্রভিশনেল লিস্টত ভালেখিনি কাট অফ মার্ক তলে অহার সম্ভাবনা আছে। কমেও ডিস্ট্রিক্ট ওয়াইজ এই কাট অফ মার্ক ভেরি হব বা কম বেশি হব, তথাপিতো এভারেজত 2-3% 2-3 মার্ক লৈকে তলে অহার সম্ভাবনা আছে। সো ইয়ার এই থার্ড প্রভিশনেল মেরিট লিস্ট কেতিয়া মানে প্রকাশ হব, যেহেতু ইয়ার আগর যাক নিযুক্তি প্রকাশ হয়েছিল বিশেষকে 21 ফেব্রুয়ারি তারিখে যখন নিযুক্তি প্রক্রিয়া হয়েছিল সেই নিযুক্তি প্রক্রিয়াত হেতুতো ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফাই হওয়া নাছিলে, বেক অফিস ভেরিফিকেশন হয়েছিল, কিন্তু আগরবারের যেটো নিযুক্তি প্রক্রিয়া আছিল তাত কিন্তু কি হওয়া নাছিলে, ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার পিছত উইথহেল্ড থাকা সকলের হে ডকুমেন্টস ভেরিফাই হয়েছিল বা, কিন্তু এইবার কি হয়েছে ফার্স্ট প্রভিশনাল লিস্ট প্রকাশ হওয়ার পিছত ডকুমেন্টস ভেরিফিকেশন হল, আকৌ সেকেন্ড প্রভিশনাল লিস্ট প্রকাশ হওয়ার সময় উল্লেখ আছিল যে যিসকল উইথহেল্ড আছে সিহতকলের বেক অফিস ভেরিফিকেশন চলি আছে, কিন্তু ইয়ার মাজতে আকৌ 77 জনের যাকালি এইকজনের ডকুমেন্টস ফার্দার ভেরিফিকেশন হয়। সো অতি সোনকালে অর্থাৎ হয়তো এই মাহর লাস্টত নাইবা অহা মাহর প্রথম 2 দিনতে অর্থাৎ 5 তারিখের ভিতরতে থার্ড প্রভিশনেল মেরিট লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। সো এই থার্ড প্রভিশনেল মেরিট লিস্টত অতি কম 2-3 মাসকৈ ডিস্ট্রিক্ট ওয়াইজে ব্ল্যাক ব্ল্যাক হব, তথাপিত এভারেজত 2-3 মাসকে কমার সম্ভাবনা আছে, কারণ এই থার্ড প্রভিশনেল মেরিট লিস্ট যেহেতু আগর সেকেন্ড প্রভিশনেল লিস্টত যিসকলের মাল্টিপল পোস্ট সিলেকশন হয়েছিল সিহতকলে সিঙ্গল পোস্ট সিলেকশন করার কারণে অপশন দিয়া হয়েছিল আর যিসকলে করা নাছিলে অপশন সিলেকশন করা নাছিলে সিহতক ফোনযোগে বহুতকে কনফার্মেশনের কারণে সুধি থকা হয়েছিল। সো থার্ড প্রভিশনেল লিস্টত কাট অফ মার্ক ভালেখিনি কমার সম্ভাবনা আছে। সো এইদরে প্রভিশনেল লিস্ট কেটা প্রকাশ পাব গতিকে আমি একজাক্ট কব নয়ও এই প্রভিশনেল লিস্টর যাক আহ্বাহম অর্থাৎ এই মাল্টিপল ডিস্ট্রিক্ট সিলেকশন হয়ে থাকা অর্থাৎ যেতিয়া থার্ড প্রভিশনেল লিস্টত তলর পর আকো যে কিছু ক্যান্ডিডেটের নাম সোমাব সিহতকলের আকো যদি মাল্টিপল পোস্ট সিলেকশন হয়ে যায় গতিকে সিহতকল আকো সিঙ্গল ডিস্ট্রিক্ট সিলেকশন করার কারণে
অপশন আহিব। গতিকে এইদৰে যেতিয়ালৈকে প্ৰভিজনেল লিষ্টসমূহৰ আহোসমূহ দূৰ নহয় তেতিয়ালৈকে ফাইনেল প্ৰভিজনেল লিষ্ট প্ৰকাশ নাপায়। গতিকে তথাপিতো 4-5টা প্ৰভিজনেল মেৰিট লিষ্ট প্ৰকাশ হোৱাৰ সম্ভাৱনা আছে আৰু হয়তো মে' মাহৰ শেষৰ ফালে নাইবা জুনৰ ফাৰ্ষ্ট উইকৰ ভিতৰতে ফাইনেল প্ৰভিজনেল লিষ্ট প্ৰকাশ হোৱাৰ সম্ভাৱনা আছে। আৰু ফাইনেল প্ৰভিজনেল লিষ্টত কমেও ডিষ্ট্ৰিক্ট ৱাইজ এভাৰেজত হওক 4-5 নম্বৰকৈ কমাৰ এটা পূৰ্ণ সম্ভাৱনা আছে। আৰু যিহেতু ডিৰেক্ট অফ ছেকেণ্ডেৰী ইলেকশ্যনৰ ক্ষেত্ৰত মাল্টিপুল পষ্ট ছিলেকশ্যন হোৱাৰ ক্ষেত্ৰত যেনেকুৱা ধৰক গ্ৰেজুৱেট আৰু পষ্ট গ্ৰেজুৱেট প্ৰভিঞ্চিয়েলাইট আৰু গভ্ড হাই এণ্ড হায়াৰ ছেকেণ্ডেৰীবিলাকৰ যিহেতু মাল্টিপুল পষ্টৰ ছিলেকশ্যন হৈছিলে সিহঁতক ছিংগল পষ্ট ছিলেকশ্যনৰ কাৰণে এটা অৰ্ডাৰ অপশ্যন দিয়া হৈছিলে। ঠিক সেইদৰে যদি এল পি আৰু ইউ পি স্কুলৰ ক্ষেত্ৰতো ছেম অৰ্ডাৰ ছিষ্টেম দিয়াৰ এটা সম্ভাৱনা আছে। যদি সেনেকুৱা হয় তেতিয়াহ'লে যিসকলে হয়তো পষ্ট গ্ৰেজুৱেট নাইবা গ্ৰেজুৱেট পষ্টত ছিলেকশ্যন হ'ব গতিকে সিহঁতক যদি এটা অৰ্ডাৰ অপশ্যন দিয়ে তেনেহ'লে নিশ্চিতভাৱে কাটৰ মাৰ্ক ভালেখিনি তললৈ যোৱাৰ সম্ভাৱনা আছে। ছ' মই আজিৰ ভিডিঅ'টো এইখিনি আছিলে আৰু খুব সম্ভৱ এই মাহৰ শেষৰ ফালে অৰ্থাৎ লাষ্টৰ ফালে নাইবা অহা মাহৰ 2-3 তাৰিখৰ ভিতৰতে থাৰ্ড প্ৰভিজনেল প্ৰকাশ পাব আৰু যিসকল প্ৰাৰ্থীৰ নাম এতিয়ালৈকে প্ৰভিজনেল লিষ্টত সোমোৱা নাই সিহঁতসকলে ধৈৰ্য ধৰক। থাৰ্ড প্ৰভিজনেল মেৰিট লিষ্ট কিমান কাটৰ মাৰ্ক তললৈ আহে। ছ' আমাৰ আজি ভিডিঅ'টো এইখিনি আছিলে। ভিডিঅ'টো কেনে লাগিলে কমেণ্ট বক্সত জনাব আৰু যদি প্ৰথমবাৰৰ কাৰণে মোৰ এটা চেনেলৰ ভিডিঅ'টো চাই আছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ন'টিফিকেশ্যন বেলটো অন কৰি দিব।